হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ সঙ্গীত অফিসতে। তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যা ভাইরাসের চলছে এখন, মোটামুটি আর কি আছো, ভালোই থাকো সেটাই বলবো। তো আমিও ভালো আছি। তো দেখো, তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমাদের এখানে ছট পুজো, তো সেই জন্য দুদিন নিরামিষ খাই। আগের দিন তোমাদের ধোকার রেসিপি দেখিয়েছিলাম, সেদিন নিরামিষ ছিল, সেদিন ছট পুজোর আগের দিন, আর আজকে তোমাদের দেখাচ্ছি আমি ছট পুজোর দিন। তো দেখো, আমি এখানে করে নিচ্ছি, দুটো রেসিপি করব। এখানে পালং শাক করছি, তার জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়ো, বেগুন, আলু আর বড়ি, তিনটিকে আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আর বেগুন আর কুমড়োটাকে আমি একসাথে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে বড়িটাকে ভাজবো, তোমরা দেখো। আর হচ্ছে এই দুটোকে একসাথে ভেজে নিয়েছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি যে মাথায় তেল দিয়েছি, আর ওখানে যেহেতু ছট পুজোর গান চলছে সম্পূর্ণটাই মিউট করে দিতে হয়েছে। তো দেখো, আলু ঠালু ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে বড়িটা আমি ভেজে নিচ্ছি। বড়িতে এত তেল, মানে ইয়ে হয়, কতটা তেল দিয়েছিলাম, তেলটা সব মানে শুষে নিয়েছে বড়িতে। এবার দেখো, লাস্টে আমি ভেজে নিচ্ছি হচ্ছে আলুটা, যেহেতু বেগুনেও একটু তেল বেশি লাগে, তেল শোষে, তো সেই জন্য আগে বেগুন আর কুমড়োটা ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার দেখো আর একটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা। আমার পাঁচফোড়ন দিয়ে বেশ পালং শাকটা ভীষণ ভালো লাগে, ফোড়নের জন্য পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার হচ্ছে নুন দিয়ে আমি আলুটাকে এবার ভালো করে ভেজে নেবো। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পালং শাকটা, পালং শাক দিয়ে দিলাম। পালং শাকে দিয়ে হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো যেহেতু দেখো, আমি এখনও জল, মানে আমি পালং শাক বা এসব কপি টপি এসব না বেশি জল দিই না, পালং শাকে তো জল দিই না, কপিতেও মোটামুটি আমি দিই না, খুব রেয়ার, পালং শাকও আমি জল দিই না, বা শাকের যে জলটা বেরিয়েছে সেই শাকের জলটাই রয়েছে। আর এখানে দেখো, আলুর সঙ্গে পালং শাক ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটু বাদে দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে, একটু বাদে দিয়ে দিলাম হচ্ছে কুমড়ো আর বেগুনটা, যেহেতু কুমড়োও একটু নরম, বেগুনও একটু নরম, বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, তো তাই জন্য। আর এখানে দেখো, কেটে রাখা আছে হচ্ছে পনির করবো, পনিরের জন্য আলু কেটে রাখা আছে। আর এখানে দেখো, পনিরের মশলা করা আছে, এখানে হচ্ছে আদা আছে, জিরে আছে, লঙ্কা আছে, আর হচ্ছে রাঁধুনি, এগুলোকে পেস্ট করা আছে। আর এখানে দেখো, ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আমি পালং শাকটা। পালং শাকটা মোটামুটি এখন অনেকটা হয়ে গেছে, দেখেই হয়তো বুঝতে পারছো অনেকটাই হয়ে গেছে। এবার আমি বেগুন আর কুমড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, মেশানো হয়ে গেছে। এবার দিলাম ভেজে রাখা বড়িটা, ভেজে রাখা বড়িটা দিলাম। এটা অসম্ভব সুন্দর খেতে হয়, শুধু পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন টেগুন সব কিছু দিয়ে দারুণ খেতে হয় এটা। দেখো, পালং শাক হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম হচ্ছে তেল, তেল দিয়ে হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে আমি পনিরের যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু সেটাকে আমি ভেজে নিচ্ছি, একটুখানি ভেজে নেবো জাস্ট, নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি, একটু জাস্ট লাল লাল করে ভাজা হবে। তো দেখো, মোটামুটি আর কি ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো, এখানে আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম ছোটো ছোটো আর কি, ছোটো ছোটোই ডুমো ডুমো করে কেটে রেখেছি পনির, তো সেগুলোকে আমি দিয়ে দেবো, ভীষণই সফট, খুব সুন্দর পনিরটা। আর এটা হচ্ছে আমুল পনির, আমার মিষ্টি দোকানের থেকে আমুল পনিরটাই বেশি ভালো লাগে, আমুল পনিরটাই আনি, বাবাকে বলেছিলাম এটাই আনতে। তো দেখো, আলু ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে আমুল পনির, যেটা পনিরটা ওটা আমি হালকা ভেজে নিচ্ছি, মিষ্টির দোকানটা এটা কেমন একটু গন্ধ ছাড়ে, তো ওটা আমার ভালো লাগে না, আমুলেরটাই বেশি ভালো লাগে, তো এটাই আনতে বলি আমাকে। তো দেখো, পানিরটাও হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, এবার কড়াই দিয়ে দিয়েছি তেল, তেল দিয়ে আমি সামান্য মৌরি ফোড়ন দিয়েছি, মৌরি ফোড়ন দিয়ে এবার বেটে রাখা যে মশলাটা তোমাদের বলেছিলাম, জিরে, আদা, কাঁচা লঙ্কা, রাঁধুনি, এটা বেটে রেখেছিলাম। তো রাঁধুনিটা দিলে না একটু সুন্দর স্মেল আসে, তো সেই জন্য আমি রাঁধুনিটা বাটাটা দিয়েছি, দিয়ে এবার মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম হচ্ছে নুন আর হলুদ, নুন আর হলুদ দিয়ে দিলে আবারও ভালো করে কষিয়ে নেবো আদার গন্ধটা যাওয়ার জন্য, নুন হলুদ জিরে আর ধনে গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিলাম। দেখো, তেলটা ছেড়ে এসছে অনেকটাই, এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। তো আবারও এই ভেজে রাখা আলুগুলোর সাথে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেবো, যাতে আলুর মধ্যে বেশ মশলাটাও ঢুকে যায়, বেশ একটা সুন্দর সুন্দর ভাব হয়। আর দেখো, মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিলাম, মিক্সিতে যেটুকু মশলা লেগেছিলো ওটা ধুয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। তো এখনও আমি জল দেবো না, আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। তো চলো, আমার পনিরটা দেখে নাও আর খেয়ে নাও। দেখো,
অনেকটাই মিক্সিং করা জলটা দিয়ে দিয়েছি, তো অনেকটা কষে কষে এসছে, অনেকটা এটা দেখো পুরোটাই শুকিয়ে গেছে প্রায় মিক্সিং করা জলটা, খালি মশলাটা আছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল, আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেবে, যেটা হচ্ছে বা যেরকম খুশি আর কি গ্রেভি ডাকা যায়। তো দেখো মেঘ ডাকছে, তো একটু ইগনোর করো, হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে, তো সেই জন্য আর কি আওয়াজটা হচ্ছে, তো একটুখানি ইগনোর করো। তো দেখো এবার জল দিয়ে দিলাম, আর এখানে দেখো বেগুন কেটে রাখা আছে, বেগুনটাকে নুন হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে আমি মাখিয়ে রেখেছি, মিষ্টি না দিলে আমার বেগুন ভাজা ভালো লাগে না। তো একটু যেহেতু পনির আর যেহেতু শাক, তো একটু আর কি আমরা ঝোলঝোল রাখবো, তো সেই জন্য একটুখানি বেশি জল দিয়ে আমরা রেখেছি। যারা মনে করবে যে পনিরে একদমই শুকনো শুকনো থাকবে, তারা তো ফুটিয়ে একেবারে আর কি গ্রেভিটা কম করে নেবে। তো দেখো অনেকটাই ঝোলঝোল আর কি হয়ে আছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মিশিয়ে ফুটতে দেবো। তো ওদিকে ফুটতে ফুটতে দেখতেই পাচ্ছ অনেকটাই ফুটে উঠেছে। তো আমি রেডিমেড সানরাইজার পনির বাটার মশলা, তো সেটা ওপর থেকে দিয়ে দিলাম, এটার গন্ধটাও খুব একটা খারাপ না, ভালো ভালোই লেগেছিলো। তো এবার দিয়ে আমি আর একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে এবার লাস্টে অনেকটাই দেখো গ্রেভিটা অনেকটা টেনে এসছে, তো হালকা মাখা মাখা হয়ে আছে। এবার ওপর থেকে ধনে পাতা কুচানো আমি দিয়ে দিয়েছি, ধনে পাতা কুচানো দিয়ে আরও একটু ফুটিয়ে নিলাম। দেখো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি, ধনে পাতা দিয়ে একটু রেস্টে রেখে দিয়েছি। এবার দেখো বেগুন ভাজাটা, বেগুনটা বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো আমার রেডি হয়ে গেছে, রেস্ট রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে পনির। আর এখানে দেখো রয়েছে হচ্ছে পালং শাক। সকালে তো রান্না টান্না করলাম, দেখালাম আমি আজকে ছট পুজো, আবার তো আজকেও নিরামিষ করেছি, যেহেতু আমরা প্রসাদ খাই, পুজো দিয়েছি, তো দিদি যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য এখন এই পুজো দেবো। এই যে তো এখন পুজো দেবো, পুজো দিয়ে নিয়ে তারপরে খাবো, খেয়ে তোমার সাথে আবার কথা বলছি। জলটা ওরা সারাটা রাস্তা ধুয়ে যে, যেহেতু সবাই দণ্ডিকেতে যাবে, কোনো রকম কাকড় যেন না থাকে, অসুবিধা তো হবেই না মানুষের। এখানকার ছেলেরা ঝাড় দিয়ে জল দিয়ে কি সুন্দর সাজিয়েছে, দেখো গাছ দেখেছে খুব সুন্দর লাগে দেখতে। চলো আজকে পনিরটা পুঁই শাকটা দুটোই দারুণ টেস্ট হয়েছে, আমি নিজেই খেয়ে মানে নিজেই রান্না করেছি, নিজেই বলছি খুব ভালো লেগেছে। তো খেলাম, একটু রোদে আসলাম মানে চুলটা আর কি শুকোতে। তো দেখো নিচ থেকে তো তোমাদের দেখালাম আমি কীরকম সাজিয়েছে, আর মানে ছাদ থেকে তোমাদের নিচটা দেখাচ্ছি, দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কীরকম লাগছে, দেখো দেখো কী সুন্দর সাজিয়েছে রাস্তার মাঝখানে মাঝখানে গাছ লাগিয়েছে। রাত্রেরটা বেশি ভালো লাগবে, কারণ টুনি ফুনি জ্বলবে তো রাতে বেশি ভালো লাগবে। ঘাটে যাই, ওরা এখন তিনটের সময় যায়, ঘাটে যেতাম আগে, এখন আর যাই না। তো তিনটের সময় নিচে একদম চলে যাবো, নিচে গিয়ে সবাই যাবে সেটা ভিডিওটা করব, সবাই যাবে, ভালো লাগে বেশ দেখতে, কি সুন্দর লাগে। আমিও আগে যেতাম, এখন আর যাই না, কবছর ধরে আর কি যাচ্ছি না, নাহলে যেতাম। আর বিকেলে এমনি যাবো একটু ওই দিকটা ভালো সাজায় বেশ পুতুল, তারপরে ছট পুজোয় যে জল দিচ্ছে এরকম তোমাদের সবটাই দেখাবো বিকেলে আমি ঘুরতে যাবো,
ওই দিকটায় একটু নন বেঙ্গলি এরিয়া আছে, তো কাকিনারা বলে, মেন কাঙ্কিনারা যেটাকে, কাকিনারা যেটাকে বলে, ওইদিকে যাবো, তোমাদের দেখাবো কী সুন্দর সুন্দর সাজায়, সবটা শেয়ার করবো। তো চলো এখনের মতো, মানে এখনের মতো এখানেই স্টপ, বিকেলে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বিকেলে তোমাদেরকে সবটা দেখাবো। তো যতদিন বাবা বেঁচে ছিলেন, মা ছিলেন, তো যেতাম আমরা পুজো ঘাটেও যেতাম, মা বাবা যখন এক সাইডে পড়ে গিয়ে স্ট্রোক পেশেন্ট প্যারালাইজড হয়ে গেছিলো, তারপরে আর আমরা ঘাটে যাই না। তারপরে দেখো এই ছট পুজোর সঙ্গে পুজোটা দেওয়া হয় একমাত্র আমার, মানে আমার বেঁচে থাকার কাহিনী এই ছট পুজো, আমি বেঁচে আছি এটার জন্যই। তো সেটার গল্প তোমাদের একদম পরে শেয়ার করবো। মা যতদিন ছিল মা পুজোর ডালা দিত ছট পুজো, আর এখন ও দেয়, এক দুবার দিদি দিয়েছিল, এখন উনি দেয়। তো যেহেতু ছট পুজোর গান আবার স্টার্ট করে দিয়েছিল, তো সেই জন্য আমি মিউট করে দিলাম। তো নেক্সট ভিডিওতে আসছে, সবাই যে ঘাটে যাচ্ছে সেগুলো দেখাবো, দেখবে ভীষণই অপূর্ব লাগবে, তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, নেক্সট ভিডিওটা আরও দুর্দান্ত হতে চলেছে, দেখতে থাকো।